আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি আমরা এক প্রকার বেনিয়া তার কাছে সে চুপসে খেয়ে যাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে কজন প্রয়োজক আছে ছবি বানায় হাতে গুনে বলে দেওয়া সম্ভব এইটাই কিন্তু এখন সুযোগ পেয়ে গিয়েছে বাইরের প্রয়োজকরা কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেই একই মোড়কে কিন্তু এসবিএফ ঢুকছে বাংলাদেশে এস বিএফ বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় আর এস এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে আমার দেশের সব শিল্প কলাকৌশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নেই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই কেন লক্ষ্য নাই তার কারণ হল কমে যাচ্ছে সিনেপ্লেক্স হিন্দি ছবি ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হল আছে বাদবাকি সত্তর আশিটা হল ঈদ উপলক্ষে খোলে তাহলে ঈদে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না এরপরে আসেন সিনেপ্লেক্সের কথায় সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে সে ব্যবসায়ী সাথে ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো তার মানে কি তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই সে ব্যবসায়ী তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী তাহলে কি করতে হবে আয়দার তার সাথে ব্যবসা করতে হবে সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে দেব না আমরা বাংলা চলচ্চিত্র সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমপি জাতীয় সংসদের এমপি মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইত সে ছবি বানায় না সে ব্যবসা করে তো ব্যবসায় যদি করবেন তাইলে এক্স্যাক্ট ওয়েতে ব্যবসা করেন ট্যাক্স কাটলে ট্যাক্সের রিসিপ্ট দেন ভ্যাট কাটলে ভ্যাটের রিসিট দেন সেটাও কিন্তু দেয় না আমরা কেউ কোশ্চেন করছি কোনো কোশ্চেন করি নাই কেন করি নাই কারণ আমরা দুর্বল আমাদেরকে সবল হতে হবে বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে গেলে এখন সবল হতে হবে আমি চাই এটা বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে সে কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই কোনো ল নাই কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না আমরা এক প্রকার বে তার কাছে সে চুপসে খেয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খুব দ্রুত সলভ হওয়া দরকার কুরবানীদের আগে হয়তো আর হচ্ছে না কারণ কুরবানিদের ছবির আধিক্য নাই একটাই ছবি আসতেছে সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে আপনি কি এনবিআরের ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইল আমি তো বুঝি না আমি তো এ রাস্তা আবার জানা নাই আমি তো আমেরিকায় শুটিং করছি বৈধ ওয়েটের টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে এখানে দেখানো হয়েছে সাকিব খালের এমোনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের এমোনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাদ বাকি টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কিনা আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন যাই হোক ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে তাই না তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে এখন শুধু নিজেরা নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি আমরা ছবি আর না বানাই অন্যরাই আসুক অন্যরাই ছবি বানাক আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক ভেঙেচুড়ে মার্কেট হোক আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক হিন্দি ছবি চলুক বাংলা চলচ্চিত্রের দরকার কি দরকার নাই তো ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কেউ কথা বলি না সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কেন করি না ই টিকিটিং আমরা কেন করি না খুব ইজি প্রসেস এগুলা তো আমরা কেন করি না হলগুলোকে কেন আমরা রিনোভেট করি না আমরা তো আঠারো সংগঠনের ব্যানারেই করতে পারি খুব একটা ফান্ড লাগে না তো আসলে হয়েছে কি আমাদের ইচ্ছা হারাই গেছে আমরা হাঁটতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমাদের ইচ্ছা হারাই গেছে এই হারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ঝাঁকি দরকার এই ঝাঁকি দেওয়াটাই আঠারো সংগঠনের মাধ্যমেই হওয়া উচিত